করোনা ভাইরাস সম্পর্কে যা জানা দরকার। করোনা ভাইরাস কোভিড-19 বিশ্বের অন্তত 140টি বেশি দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত 14 জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে, ইতিমধ্যে একজন মারাও গেছে। এই ভাইরাস 3000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে, আক্রান্ত অবস্থায় 1 লাখেরও বেশি। তবে অনেক গবেষক মনে করছেন আক্রান্ত হওয়ার ব্যক্তির সংখ্যা 10 গুণ হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 44,000 রোগীর তথ্য বিশ্লেষণ করে বলেছে আক্রান্ত ব্যক্তিদের 81% শরীরে হালকা লক্ষণ দেখা দেয়, 14% ক্ষেত্রে শরীরে লক্ষণ দেখা যায় এর চেয়ে মাঝারি আকারের। অন্যদিকে মাত্র 5% করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের 1-2% মানুষ মারা যায়। যদিও এই হার বিশ্বাসযোগ্য নয়, কারণ হাজার হাজার মানুষ এখনো চিকিৎসাধীন, যাদের মধ্যে কেউ কেউ মারা যেতে পারেন, তাই মৃত্যুর হার আরো বাড়তে পারে। আবার কত মানুষের শরীরে হালকা লক্ষণ প্রকাশ পেয়েছে তার সুনির্দিষ্ট পরিসংখ্যানও নেই। সেহেতু বিবেচনায় নিলে মৃত্যুর হার আরো কমতেও পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বে প্রতি বছর 100 কোটির মতো মানুষ ভাইরাসজনিত ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে থাকে। এর মধ্যে 2,90,000 থেকে 6.5 লাখ পর্যন্ত মানুষ মারা যায়। প্রতি বছরই এসব ভাইরাসের ভয়াবহতা মাত্রা পরিবর্তিত হয়ে থাকে। আক্রান্ত হলে কিভাবে বুঝবেন? করোনা ভাইরাস মূলত ফুসফুসে আক্রমণ করে। সাধারণত জ্বরের সঙ্গে শুকনা কাশি দিয়ে শুরু হয়। জ্বর কাশির 1 সপ্তাহের মাথায় শ্বাসকষ্ট অনুভূত হয়। এসব লক্ষণ দেখা দিলে রোগীকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির লক্ষণ প্রকাশ পেতে 14 দিন সময় পর্যন্ত লেগে যেতে পারে। এটাকে কিউবেশন পিরিয়ড বলা হয়ে থাকে, অর্থাৎ রোগীর লক্ষণ প্রকাশের আগে এই ভাইরাস ব্যক্তির শরীরে এ সময় পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে। তবে কিছু গবেষকের মতে এই ইনকিউবেশন পিরিয়ড 24 দিন পর্যন্ত হতে পারে। আবার চীনের অনেক বিজ্ঞানী বলেছেন লক্ষণ প্রকাশের আগেও অনেকে এই ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন। এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি, তবে এর টিকা আবিষ্কারের পরীক্ষা নিরীক্ষা চলছে। আশা করা যায় চলতি বছরের শেষের দিকে এই টিকা মানুষের শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা যাবে। যেহেতু ভাইরাসটি ফুসফুস ও শ্বাসকষ্টের সঙ্গে সম্পৃক্ত, সেই হিসাবে বর্তমানে আক্রান্ত ব্যক্তিদের এ সংক্রান্ত চিকিৎসা দেওয়া হয়। আক্রান্ত ব্যক্তিদের আলাদা করে রাখা হয়, শ্বাসকষ্ট কমাতে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা হয়। এছাড়া বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসকেরা নিজেদের মতো করে ভাইরাস প্রতিরোধী ওষুধ প্রয়োগ করে থাকেন। কিভাবে নিজেকে রক্ষা করবেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে কোভিড-19 থেকে রক্ষা পেতে সাবান দিয়ে বারবার হাত ধুতে হবে। হাঁচি কাশি দেওয়ার সময় টিস্যু বা রুমাল দিয়ে নাক মুখ ঢেকে ফেলতে হবে। হাঁচি কাশি দেওয়ার পরপরই হাত ধুয়ে ফেলতে হবে। পারতপক্ষে নাক মুখ ও চোখে হাতের স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে, কারণ এতে এ ধরনের ভাইরাস হাত থেকে শরীরে প্রবেশ করতে পারে। হাঁচি কাশি বা জ্বরে আক্রান্ত ব্যক্তিদের কাছাকাছি যাওয়া থেকে বিরত থাকতে হবে। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি কি পরিপূর্ণ সুস্থ হতে পারেন? করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি পরিপূর্ণভাবে সুস্থ হতে পারেন, কারণ এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের অনেকে জ্বর কাশি ও শ্বাসকষ্টের মতো সাধারণ সমস্যা অনুভব করে থাকেন। ফলে আশা করা যাচ্ছে এই ভাইরাসে আক্রান্ত বেশিরভাগ ব্যক্তি সুস্থ হয়ে যাবেন। তবে বয়স্ক, ডায়াবেটিস ও ক্যান্সারের মতো রোগী বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের জন্য এই ভাইরাস বিশেষ ঝুঁকি তৈরি করতে পারে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী করোনা ভাইরাসে চীনে 3000-এর বেশি মানুষের প্রাণহানি হয়েছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের এক বিশেষজ্ঞ বলেছেন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি যাদের রোগের প্রকোপ কম তাদের সুস্থ হতে 1 সপ্তাহ সময় লাগতে পারে। করোনা ভাইরাসের ক্ষেত্রে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য বলছে এই ভাইরাস ব্যক্তি থেকে ব্যক্তির মাধ্যমে ছড়িয়ে থাকে, ফলে আক্রান্ত ব্যক্তির কাছ থেকে পরিবারের সদস্য, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সতর্ক থাকতে হবে। এখন পর্যন্ত করোনা ভাইরাসের মতো রোগগুলোর কোনো টিকা নেই, তবে টিকা আবিষ্কারের গবেষকরা চেষ্টা করে যাচ্ছেন, কারণ এ ধরনের ভাইরাস এর আগে দেখা দেয়নি। ফলে চিকিৎসকরা এর আগ পর্যন্ত এ ধরনের ভাইরাস সম্পর্কে অজ্ঞাত ছিলেন। কত দ্রুত ছড়াচ্ছে কোভিড-19? বর্তমানে প্রতিদিন এই ভাইরাসে আক্রান্ত শত শত রোগীর তথ্য পাওয়া যাচ্ছে। এজন্য অনেক গবেষকই মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো দাপ্তরিক প্রতিষ্ঠানগুলো আক্রান্ত ব্যক্তিদের যে সংখ্যা জানাতে পারছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে 10 গুণ বেশি হওয়া সম্ভব। চীনের বাইরে এই ভাইরাস সবচেয়ে বেশি ছড়িয়েছে দক্ষিণ কোরিয়া, ইতালি ও ইরানে। সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি ঘটেছে সংক্রমণের উৎপত্তি স্থল চীনের ওয়াহানে এবং ইতালিতে। কিভাবে ছড়ালো কোভিড-19? গত বছরের ডিসেম্বরে শনাক্ত হওয়া এই ভাইরাস চীনের হুবেই প্রদেশের উহান শহরের সাউথ চায়না সিফুড হোলসেল মার্কেট থেকে ছড়িয়েছে বলে প্রাথমিক ডেটা বিশ্লেষণে জানা গেছে। ওই বাজারে বাদুর, বনবিড়াল, সাপের মতো বন্যপ্রাণীগুলো খাওয়ার জন্য বিক্রি করা হয়। বেশ কয়েকটি গবেষণার ফলাফলে দেখা গেছে বাদুর থেকে মানুষের শরীরে এই ভাইরাস ছড়িয়েছে, অর্থাৎ প্রাণীর কাছাকাছি যাওয়া মানুষের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়েছে। করোনা ভাইরাসের অপর একটি রূপ হল সার্স ভাইরাস, যা 2002 সালে চীনে ছড়িয়ে পড়ে অন্তত 774 ব্যক্তি প্রাণ হারিয়েছিলেন। সার্সে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ছিল 8,098 জন। সেই হিসাবে কোভিড-19 অনেক ভয়াবহভাবে ছড়াচ্ছে। সার্স ভাইরাস বাদুর থেকে বনবিড়ালে সংক্রমিত হয়েছিল, পরে তা মানব দেহে ছড়িয়ে পড়েছিল। করোনা ভাইরাসের নানা ধরন রয়েছে, এর মধ্যে কোনো কোনোটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে। বর্তমানে চীন থেকে ছড়িয়ে পড়া নতুন ভাইরাস তেমন একটি ভাইরাস। এখন পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণের বা কোভিড-19 রোগের কোনো টিকা আবিষ্কৃত হয়নি। এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার বিকল্প নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে নতুন করোনা ভাইরাসের সংক্রমণের পর লক্ষণ প্রকাশে সর্বোচ্চ 14 দিন সময় লাগতে পারে। কোভিড-19 এর লক্ষণগুলো হলো শুকনো কাশির সঙ্গে জ্বর, শ্বাস প্রশ্বাসের সমস্যা, মাংসপেশিতে ব্যথা থাকতে পারে। এক্ষেত্রে সংক্রমণ শুরু হয় জ্বর দিয়ে, এরপর শুকনো কাশি হতে পারে, যার 1 সপ্তাহের মধ্যে শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দিতে পারে। ঝুঁকিতে যারা,
যে কোনো ফ্লু জাতীয় রোগে আনুষঙ্গিক রোগ যেমন কিডনি, হার্ট বা লিভার ফেইলর, আগে থেকে অসুস্থ বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন ব্যক্তি, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে এবং গর্ভবতী নারীরা ঝুঁকিতে থাকেন বেশি। নতুন করোনা ভাইরাসের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। এক্ষেত্রে প্রবীণদের মৃত্যুর হার বেশি, শিশুদেরও ঝুঁকি কম নয়। সংক্রমণ ঠেকানোর উপায়। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই। ড্রপলেট ইনফেকশন অর্থাৎ হাঁচি কাশির মাধ্যমে রোগটি ছড়ায়। আক্রান্ত সন্দেহজনক আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না আসাই এক্ষেত্রে সবচেয়ে ভালো প্রতিরোধ। নিজেকে নিরাপদ রাখতে সর্দি কাশিতে আক্রান্ত যে কোনো ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন। আক্রান্ত ব্যক্তি ও পরিচর্যাকারীর মুখে বিশেষ মাস্ক পরতে হবে। কখনোই নাক মুখ না ঢেকে হাঁচি কাশি দিবেন না। ব্যবহৃত টিস্যু বা রুমাল যথাযথ জায়গায় ফেলতে হবে। বারবার সাবান পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে। যেসব বস্তুতে অনেক মানুষের স্পর্শ লাগে, যেমন সিঁড়ি রেলিং, দরজার নব, পানির কল, কম্পিউটারের মাউস বা ফোন, গাড়ির বা রিক্সার হাতল ইত্যাদি ধরলে সঙ্গে সঙ্গে হাত পরিষ্কার করতে হবে। মাছ মাংস ভালো করে সেদ্ধ করে নিতে হবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি সবটুকু দেখার জন্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে যথেষ্ট পরিমাণ শেয়ার করুন, কারণ আপনার শেয়ারের মাধ্যমেই একটি পরিবার বা একজন মানুষ আক্রান্ত হওয়া থেকে বিরত থাকতে পারবেন। আর ভালো থাকবেন সবাই।